বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকে। দিনটি উদযাপন বিষয়ক আলোচনা করেছেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিভাবে আয়োজনটা করা হবে আগামী ২৬ তারিখ হতে চলেছে, ২৬ মার্চ ২০২২, কিভাবে তারা পালন করবেন বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সেই ব্যাপারেই কিন্তু আলোচনা করেছে। এবং তার পাশাপাশি সাংবাদিকদের সামনে গোটা বিষয়টা কি কি অনুষ্ঠান রয়েছে সবটাই তুলে ধরেছেন। সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করবেন তারা। তার পাশাপাশি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, এইসবের মাধ্যমেই তারা কিন্তু মহান স্বাধীনতা দিবস পালন করবেন তারা বাংলাদেশের। তার পাশাপাশি পরবর্তী দিন দ্বিতীয় পর্বে সেখানে অতিথিদের বিভিন্ন রকমের হোটেল পোলো টাওয়ারসে সেখানে অনুষ্ঠানটা করা হবে এবং তার পাশাপাশি পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা কিন্তু সেখানে করা হবে অনুষ্ঠানের। এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন যে আগামী ২৬ মার্চ ২০২২ রোজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে। যথাযোগ্য মর্যাদায় এই মহতি দিবস উদযাপনের লক্ষ্যে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমি কর্মসূচিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কর্মসূচির মূলত দুটি পর্ব, সকালের পর্বটি এটা ইনহাউস প্রোগ্রাম হবে, যেটা শুরু হবে সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর ৯টা ৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে, আর সকাল ৯টা ৬ মিনিটে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর ৯টা ৭ মিনিটে দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে। এর মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হবে। আর এরপরে আসছি আমি দ্বিতীয় পর্বে। আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওই দিন হোটেল পোলো টাওয়ারসে ব্যাংকুয়েট হবে। ৭টায় ত্রিপুরার সুদীজনকে নিয়ে আমরা একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার কে এম খালিদ এমপি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা শুনলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ কি বলেছেন এই বিষয়ে। এবং তার পাশাপাশি আগামী ২৬ মার্চ হতে চলেছে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা বিষয়টা তুলে ধরেছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, নানা সংবাদ সঙ্গে থাকবেন।